ছয় বছর বয়সী মুর্শিদ বাগেরহাট পুলিশ লাইন্স স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। সে বৈশাখের তীব্র তাপদাহে ঘরবন্দি সময় কাটছে তার। দিনে আগুনে রোদ ও গরমে খাঁখা করে চারদিক। রোদের প্রখরতায় বাহিরে যাওয়ার সুযোগ নেই মুর্শিদের। ঘরবন্দি সময়টাও উপভোগ করতে কখনো বই পড়া, কখনো বা ছবি আঁকা, আবার কখনো ইনডোর খেলায় ব্যস্ত থাকে সে। আমি মাঠে বসে খেলাধুলা করি, পড়ালেখা করি। অনেক গরম, তাই আমি বাইরে বেরোতে পারি না। রমজানের জন্য তার স্কুল ছুটি হওয়ার পরে মাঝে মধ্যেই বাইরে খেলা করত সে, কিন্তু অতিরিক্ত গরম পড়ায় বাড়িতেই এখন সময় কাটছে তার। মোহাম্মদ মুশফিকুজ্জামান মুশফিক, হ্যালো ডট বিজিনিউজ 24.com, বাগেরহাট।